অঘোষিতভাবে পাইকারি পর্যায়ে দর নিয়ন্ত্রণ করে মুরগির বাজারে অস্থিরতা তৈরি করা হয়েছিল। আর এই কারসাজি সুযোগে গেল কয়েক সপ্তাহে কর্পোরেট ব্রয়লার উৎপাদকরা প্রায় 900 কোটি টাকার বাড়তি মুনাফা করেছে এমন অভিযোগ উঠেছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বড় পোলট্রি মালিকরা। রায়হান শোভনের রিপোর্ট। ঢাকার বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়। এক সপ্তাহ আগেও যা ছিল 270 থেকে 280 টাকা, অর্থাৎ মাত্র 7 দিনে কেজিতে দাম কমেছে 80 থেকে 90 টাকা। এটা আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে এটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এতদিন যে আমরা এত দাম দিয়ে কিনতাম, তাহলে এখন যারা বিক্রি করছে এরা কি সব লস দিয়ে বিক্রি করছে? পরিমাণে মাল আমদানি হয় না, এই কারণে বাজার বেশ চড়াই গেছে। আমরা বিক্রি করছি চড়া দামে, এখন বাজার আবার অ্যাভেলেবেল মাল হয়েছে, দাম কমছে, আমরা কম দামে বিক্রি করতেছি। খুচরা বিক্রেতারা এই মুরগি কেনেন রাজধানীর পাইকারি বাজার থেকে, আর পাইকাররা সংগ্রহ করেন ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী শহর, ঢাকার আশপাশের খামারগুলো থেকে। ওইসব এলাকায় প্রতি রাতে হাট বসে, যে বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মুরগি নিয়ে আসে প্রান্তিক খামারিরাও। তবে সেই খামারিরা তাদের মুরগির দর নির্ধারণ করতে পারে না, করে অন্য কেউ ঢাকা থেকে। আগের দিন রাতে সকল বাজারে কর্পোরেট কোম্পানির লোক থাকেন, তারা মেসেজ করেন, তারপরে সেই মেসেজের উপরে ভিত্তি করে পরের দিন সারা বাংলাদেশ মুরগি ক্রয় বিক্রয় করা হয়। আপনার মুরগি 3,500 টনের চাহিদা আছে বাজারে, সেখানে আমরা 2,000 টনের একটা হিসাব ধরেছি বাজার সংকটপূর্ণ থাকার কারণে। প্রতি কেজিতে যদি 60 টাকা ধরা হয়, সেখানে প্রতিদিন 12 কোটি টাকা হয়, টোটালি 324 কোটি টাকা, এবং টোটাল হাতিয়ে নিয়েছেন 924 কোটি টাকা। এটা সিন্ডিকেট করে এখন তারা শান্ত হয়েছেন। এমন কিছু মুঠোফোনের বার্তা যাচাই করে দেখা যায়, সোমবার রাতে ময়মনসিংহ পাইকারি বাজারের প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হয়েছে 153 টাকায়, আর গাজীপুরে যা ছিল 155 টাকা। যদিও বড় খামারিদের দাবি, এই মুরগি উৎপাদন করতে প্রতি কেজিতে তাদের খরচ হচ্ছে 165 থেকে 170 টাকা। আপনি 1-1.5 লক্ষ খামারিকে কিভাবে জোটবদ্ধ করবেন? এটা কি সম্ভব যে SMS দিয়ে, আমি SMS দিলাম, আমার SMS কি ওই খামারি শুনে? তো এই কথাগুলো আসলে মিথ্যা কথা, বানোয়াট কথা। এগুলি হলো ইন্ডাস্ট্রিকে ক্ষতি করার জন্য এক ধরনের গ্রুপ আছে, তারা এর মিথ্যা প্রভাগান্ডা। আমরা সবসময় বলে আসছি যে দীর্ঘদিন খামারটা লস করাতে প্রোডাকশান কম, এই প্রোডাকশান কম অবস্থায় যখন ডিমান্ডটা বেড়ে গেল, বেড়ে যাওয়াতে কিন্তু আপনার হু হু করে কিন্তু দামটাও বেড়ে গেছে। আবার দেখেন রমজানের ডিমান্ড কমে গেছে, কনজামশনটা কমে যাওয়াতে কিন্তু এখন আবার দামটা হঠাৎ করে কমে গেছে। যদিও সপ্তাহ দুয়েক আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভায় উৎপাদকরা জানিয়েছিল ছোট খামারের প্রতি কেজি মুরগি উৎপাদন খরচ 160 টাকা, আর বড় খামারিদের ক্ষেত্রে তা 130 থেকে 140 টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।